ओके स्टूडेंट এই যে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধানগুলো আছে এগুলো খুব কাজে লাগে। ওকে যেমন এটা দেখো, যেমন sin θ = 0 হলে আমরা কি লিখে দেই সঙ্গে সঙ্গে যে θ 0, কারণ sin θ মানে sin 0 এর মান 0 হয়। কিন্তু দেখো n এর মান আমি 0 1 2 যাই বসাই না কেন, যদি 0 বসাই তো 0 হয়ে গেল, আর যদি 1 বসাই পাই, sin পাই এর মান কি 0 হয়? sin পাই মানে sin 180, sin 180, sin 180 के लिखते sin दो बार घुरबे प्लस जिरो डिग्री कोण तैरी करबे, तो sin sin ही थाकबे all sin tan cos, तो दो बार घुरेछे जिरो डिग्री कोण माने एखानेई आछे, ताहले sin पजिटिव जिरो डिग्री, sin जिरो डिग्री माने जिरो। ताहले देखो sin पाई एर मान बा 180 एर मान जखन n एर मान 1 तखन एटा sin पाई हये गेछे, sin n पाईटा ताहले देखते पेয়েছো तखनो मान जिरो। ताहले আমরা সবসময় মুখ্য মান লিখি যে sin θ 0 হলে θ = 0 না, সাধারণ সলিউশনটা কি θ হচ্ছে n পাই, যেখানে n belongs to z মানে ইন্টিজার। ওকে আশা করি বুঝতে পারছো। যেমন cos θ 0 হলে θ আমরা লিখে দিই π/2 একবারে, কিন্তু সবসময় π/2 না, একটা জেনারেল সলিউশন, ওটা একটা মুখ্য মানে মানে ওটাও একটা সলিউশন, কিন্তু এটা হচ্ছে জেনারেল সলিউশন সাধারণ সমাধান। সিম্পল ভাবে এটা তো খুবই ভিভিআই वेरी वेरी इम्पोर्टेंट, एटाओ काजे लागे, एटाओ काजे लागे, एगुलोओ काजे लागे। ओके sin x यदि sin थीटार समान हय तखन x की हय आर थीटाटा कोथाय बिलंग करे एइटा एइटा एगुलो जेने राखा खुबই ভালো, এগুলো অবশ্যই মনে রাখবে। ওকে আচ্ছা।